আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমি আর্থিস রেসিপি থেকে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সবার পছন্দের হাঁসের মাংস ভুনা। অনেকেই হাঁসের মাংস রান্না করলে পারফেক্ট হয় না, তবে আমার রেসিপিটা যদি ফলো করেন ইনশাল্লাহ অনেক মজা হবে। বাটা মশলা কীভাবে হাঁসের মাংস রান্না করবেন সেই টিপসগুলি আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক হাঁসের মাংস ভুনা। হাঁসের মাংস রান্না করার জন্য আমি এখানে কিছু গরম মশলা নিয়েছি 8টি ছোট এলাচ, 4টি দারচিনি, 15টি লং। এগুলো আমি সব পাটায় পিষে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন, তবে অবশ্যই এগুলি মিহি করেই নিতে হবে। রান্না করার জন্য এখানে আমি তেল নিয়েছি 1 কাপ। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ 1.5 কাপের মতো। এগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 5টি তেজপাতা। রসুন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আদা 3 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ। মশলাগুলো যেন পড়ে না যায় সেজন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে বেটে রাখা গরম মশলাগুলো আমি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরা গুঁড়া। এখানে হাঁসের মাংস আমি 1.5 কেজি পরিমাণ নিয়েছি। মশলাগুলোর সাথে আমি হাঁসের মাংসটা কষিয়ে নিব। এই পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করব না। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লবণ। অন্য মাংসের তুলনায় হাঁসের মাংসে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। আর আপনারা চেষ্টা করবেন হাঁসের মাংস রান্না করার সময় অবশ্যই গরম মশলাটা একটু বেটে দিবেন, তাহলে মাংসটার টেস্ট যেমন ভালো আসে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আমি এখানে বাড়তি পানি ব্যবহার করছি না, মাংস থেকে যে পানিটা বের হচ্ছে সেই পানি দিয়ে এখন আমি সিদ্ধ করে নিব। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি যেন নিচের দিক থেকে লেগে না যায়।
যে কোনো মাংস রান্না করার সময় খেয়াল করবেন একসাথে অনেকগুলো পানি দিয়ে দিবেন না, যতটুকু প্রয়োজন অল্প অল্প করে পানিটা দিয়ে দিবেন। একসাথে যখন আপনি পানিটা দিয়ে দিবেন তাহলে মাংসের টেস্ট ভালো আসবে না। দশ মিনিটের জন্য আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দশ মিনিট পরে আমার মাংসের ঝোলটা একটু ঘন হয়ে এসেছে, এ পর্যায়ে আমি এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখন মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি। আমার হাঁসের মাংসটা হয়ে এসেছে। হাঁসের মাংসে কখনো ঝোলটা বেশি রাখবেন না, ঝোলটা যখন মাখা মাখা হয়ে আসবে তখন আপনারা নামিয়ে নেবেন। আমার হাঁসের মাংসটার ঝোলটা যেমন দেখতে পাচ্ছেন ঠিক এমনই যখন মাখা মাখা হয়ে আসবে তখন আপনারা এটা নামিয়ে পরিবেশন করবেন। আমার হাঁসের মাংস রান্না শেষ, আমি এখন এটা পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার সবার পছন্দের হাঁসের মাংস ভুনা। হাঁসের মাংস ভুনাতে এখন আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তার কারণে দেখবেন হাঁসের মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আমার ভিডিওটি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার রেসিপিগুলো পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।